গুড মর্নিং, ওয়েলকাম টু সুব্রিস ফ্যামিলি। চলে এলাম আর টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। ভালো এবং সুস্থ থাকার একান্ত দরকার। দেখো ঠাকুর এখন ভাসান চলে যাবে, তাই বরণ হচ্ছে, বরণ শুরু হয়ে গেছে। হাত লাগা, তোরা হাত লাগা। গণপতি বাপ্পার সাথে আছে, যাই সব সব ঠিকঠাকই হচ্ছে। এই আমরা বেরিয়ে গেছি ভাসানের উদ্দেশ্যে। গণপতি বাপ্পার জন্য ততটুকু করার চেষ্টা করেছি, যাতে পরবর্তীকালে দিনটা ভালো আসে এবং সবসময় চাইবো ভালো দিনটা আসুক, সব সমস্যার মুক্তি পাই, যেন সা ঠাকুরের সেবা আরও বেশি করে করতে পারি। তার জন্যই আজকে এই পুজো, এই ভাসান, এইভাবে ঠাকুরকে যতটুকু নিমিত্তভাবে করে ঠাকুরকে সন্তুষ্ট রাখা যায় সেই চেষ্টাই আমরা সবসময় করি। আর পরের বছর যেন ঠাকুরের সেবাটা আরও বড়ো করে ভালোভাবে করতে পারি, সেই আশীর্বাদই সবাই করো। পুজো সেই জন্য ডাকছি, যেন পরের বার তোমাকে যেন আরো বড়ভাবে সেবা আরো ভালোভাবে করতে পারি। এইটুকুই। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা। অবস্থা দেখো, শুভম আর এটা হলো শুভমের একটা ভাইব্য। ওকে আমার একটা টপ পরানো হয়েছে, সোনার একটা প্যান্ট পরানো হয়েছে, কী করবো এত, মানে ওরা সবাই আমরা ভিজে গেছিলাম, আর ওর সাইজের তো কিছু নেই। আমি এবার পেছনে গার্ডার দিয়ে আটকে দিয়েছি। কি কিছু বলতে চাস? এখন ওরা দুজনে দেখো একটা সিনেমা দেখছে। গুড ইভিনিং। সেই ভাসান দিয়ে আসার পর তো পুরো বৃষ্টিতে ভিজে চান টান হয়ে গেছিলাম। তবে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে শান্তির জল টল দিয়ে খেয়ে দিয়ে একদম যে ঘুম মেরেছি, এখন সে আটটার সময় গিয়ে উঠলাম। আর তার মধ্যে আবার ও সিনেমা দেখতে গেছিলো, মুভি দেখতে গেছিলো, সেটা মুভিটা শোনাই দেখতে গেছিলো। এনথু আছে প্রচুর, যাই হোক
এইসব বিষয়ই আছে, বলো না এক্ষুনি। এইবার সকালবেলা যেটা বলছিলাম যে ওই যে ভাসানটাকে নিয়ে একটা ব্যাপার ছিল, হবে কি হবে না, বিকজ পুচকি মানে আমার মামার মেয়ে, ওর খুব শরীর খারাপ হয়ে গেছিলো, জ্বর উঠে গেছিলো 103, তো সেইটার জন্যই আর কি ভাবছিলাম ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হবে কি হবে না, যাই হোক ভগবানের ইচ্ছা একটু হয়েছে। যাই হোক, তো ওই যাচ্ছি এখন ওই বাড়িতেই, ওকে একটু দেখে আসি, তারপরে এসে আবার রাত্রিবেলা খেয়ে দেয়ে আবার ঘুম মারবো, খুব টায়ার্ড। এই যে তোমাদের যেরকম দেখাচ্ছিলাম জ্বরে বেচারি শুয়ে আছে, জ্বর হয়েছে, শরীর এখন কেমন আছে, হ্যাঁ ভালো না?